পয়লা ডিসেম্বর 2023, প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজিত গবেষণা প্রকল্প দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দ্য গীতা টু গীতাঞ্জলি এর আয়োজন অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে এখন প্রভাত সঙ্গীত পরিবেশন করছে কল্যাণীয়া মনীষা ঘোষ, সঙ্গতে দেবজ্যোতি সাহা। নমস্কার। বিশ্ব যখন হয়নি তখন তুমি ছিলে কার মনে বলো, তুমি ছিলে কোনখানে। বিশ্ব যখন হয়নি তখন তুমি ছিলে কার মনে বলো, তুমি ছিলে কথা দিতে ব্যথা কার প্রাণে বলো, তুমি ছিলে কার মনে। লীলার সাগর তোমায় মানি, লীলা কত কঠোর জানি। লীলার সাগর নমস্কার। গীত বাদ্য নৃত্য, নৃত্য বাদ্য গীত তিনে সঙ্গীত, এই নিয়ে একটি বিখ্যাত প্রবচন রয়েছে প্রভাত রঞ্জন সরকার সুরকার গীতিকার। তো সেই প্রবচন, সেই ভাষণে মুগ্ধ হয়ে আমাদের শান্তিনিকেতনের সঙ্গীত শিল্পী, সঙ্গীত প্রশিক্ষিকা মাননীয়া ডক্টর সুমিত্রা খা একটি তর্জমা করেছেন।
সেটা এখন উনি পরিবেশন করবেন। সাথে সাথে নন্দন বিজ্ঞান এবং মোহন বিজ্ঞান চর্চায় আনন্দমূর্তিজির সম্পর্কে তিনি কি দু এক কথা বলবেন, তাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য এবং তার বক্তব্য পরিবেশন করার জন্য। নমস্কার। মনে করছি যারা মঞ্চে উপবিষ্ট আরও আছেন তাদের সকলকে নমস্কার জানিয়ে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামান্য একটু নিবেদন করছি। প্রভাসরঞ্জন সরকারের সঙ্গীত ভাবনা, শ্রদ্ধেয় সর্বজনপ্রিয় শ্রী প্রভাসরঞ্জন সরকারের যে কত বড় মাপের মানুষ ছিলেন তা তাঁর নানান কর্মকাণ্ড সাহিত্যের মাধ্যমে প্রকাশ পায়। তিনি যেমন একাধারে সুরকার, গীতিকার, সাহিত্যিক, পরিবেশবিদ, তেমনি প্রাণীবিদ্যার, পদার্থবিদ্যার, সামাজিক চিন্তাধারার ও মানবিকতার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত। তাঁর নৃত্য ও সঙ্গীত ভাবনাও সঙ্গীত জগতে এক উজ্জ্বলতম দৃষ্টান্ত। তাঁর সঙ্গীতের জ্ঞান ভাণ্ডার থেকে কিছু সঞ্চয় করে এখানে নিবেদন করছি তাঁরই পদতলে, এ আমার গঙ্গা জলে গঙ্গা পূজা। তিনি বলেন, সবাই জানে যে বিশ্বের সঙ্গীত শাস্ত্রের আদিগুরু আদিপ্রবক্তা হলেন সদাশিব, সেই সদাশিবই আবার আয়ুর্বেদেরও প্রবক্তা, নৃত্যের, গীতের, বাদ্যের ও আরও অনেক কিছুর প্রবক্তা তিনি। শুধু তাই নয়, তার সঙ্গে শ্বাসের আগমন নির্গমনের, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেও নৃত্য, গীত ও বাদ্যের কী সম্পর্ক তাও নিরূপণ করে দিয়েছিলেন, যাকে বলা হয় স্বরশাস্ত্র। গীত, বাদ্য, নৃত্য এই তিনের মিলিত সঙ্গীত হল সঙ্গীত। গই ধাতুর ত প্রত্যয় করে গীত শব্দ নিষ্পন্ন হয়। সঙ্গীত যার প্রথম চরণ, প্রথম অংশের নাম গীত। গীত হচ্ছে এমন একটা জিনিস যা স্থূল জগতের মধ্যে রয়েছে, কিন্তু তার তরঙ্গটা বারবার মানুষ জগতের ভিতরে এসে পড়েছে। তার মানুষ জগৎটা হচ্ছে কি না চিত্তানুসৃষ্ট জগৎ, একটোপ্লাজমিক ওয়ার্ল্ড। তার মধ্যে ঠিক সেই ধরনের ভাব তরঙ্গ উত্থিত হচ্ছে যা শেষ পর্যন্ত সরলরেখায় গিয়ে আত্মাকে ছুঁচ্ছে, আত্মাকে স্পর্শ করছে। এখন আত্মাকে স্পর্শ করতে গেলে যেমন গীতের মধ্যে ছন্দ থাকবে, সুর থাকবে, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে ভাবও থাকবে। সুতরাং ভাব বর্জিত হলে গীতের মাধুর্য সম্পূর্ণ হতে পারে না, তাই গীতকে ভাবযুক্ত হতে হবে। এর সঙ্গে তিনি যোগ করলেন বাদ্য ও নৃত্য। তিনি সুন্দর উপমা সহকারে বলেন, সঙ্গীতকে অর্থাৎ নৃত্য, গীত, বাদ্যকে প্রাচীনকাল থেকে মহাপুরুষেরা উৎসাহ দিয়ে এসেছেন। ইতিহাসেও দেখা যায় মহর্ষি নারদ বীণা বাজাচ্ছেন, গান গাইছেন, আবার নাচছেনও। খুব আধুনিক যুগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবও এই তিনটিকে উৎসাহ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই যে গানের ভাবটা হবে এমন যা প্রত্যক্ষভাবে পরমপুরুষ সংক্রান্ত, আর প্রত্যক্ষভাবে পরমপুরুষ সংক্রান্ত যে গান সেইটারই নাম দেয়া হয়েছে কীর্তন। আবার যে প্রত্যক্ষভাবে পরমপুরুষ সংক্রান্ত কিন্তু একটা আইডিয়াকে নিয়ে চলছে না, অনেকগুলো আইডিয়াকে নিয়ে ঘুরে ফিরে একটা আইডিয়াতে আসছে, এই ধরনের যে ঈশ্বর বিষয়ক গান তাকে বলেন ভজন। ভজন আর কীর্তনের এইটাই মূলগত পার্থক্য। ভারতীয় সঙ্গীত প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় সঙ্গীত মুখ্যত আর্যাবর্ত বা হিন্দুস্তানি সঙ্গীত ও দাক্ষিণাত্য বা কর্ণাটক সঙ্গীত এই দুই শাখায় বিভক্ত। একই ধরনের রাগ রাগিণীকে আশ্রয় করে বিভিন্ন প্রজাতির অভিব্যক্তি হল এই দুই শাখার মূল ধর্ম। এর মধ্যে আবার বিভিন্ন ঘরানা আছে, অর্থাৎ এক একটা মানুষ এক একটা বিশেষ ধরনে তার লক্ষ্য
পরম পুরুষকে সন্তুষ্ট করার প্রয়াস করে গেছে। এগুলোকে বলে এক একটা বিশেষ ঘরানা। যেমন বাংলাতে ধ্রুপদের বিষ্ণুপুরী ঘরানা রয়েছে, আবার যেমন কীর্তনের ব্যাপারে মনোহরশাহী, রানীহাটি, গড়ানহাটা, মন্দারন ইত্যাদি বিভিন্ন ঘরানা আছে। ঘরানাগুলো হলো বিভিন্ন রাগ রাগিণীকে আশ্রয় করে মনের নিজের বিশিষ্ট মনোভাবকে সামনের দিকে ঠেলে দেওয়া। গীতে যেমন ভাব রয়েছে তার সঙ্গে ছন্দও রয়েছে, সুরও রয়েছে, কিন্তু সে ভাবাশ্রয়ী। বাদ্য কিন্তু সেই ধরনের ভাবাশ্রয়ী নয়। বাদ্য কী করবে না, মনকে তরঙ্গায়িত করে সোজাসুজি চিত্তানুকে তরঙ্গায়িত করবে ও ভাবের সঙ্গে সমন্বয় রেখে চলবে। বাদ্যের যদি এই ভাবের সমন্বয় রাখার ধর্মটা ফুরিয়ে যায় তাহলে বাদ্যের আর মূল থাকবে না। তিনি নৃত্য বিষয়ে এমনই পারদর্শী ছিলেন তা তাঁর লেখনীতেই প্রকাশ পায়। নৃত্য জিনিসটা হলো মানসিক ভাবকে ভাষার সাহায্য না নিয়ে অভিব্যক্ত করা, ছন্দ ও মুদ্রার মাধ্যমে। পাশ্চাত্য দেশীয় নৃত্য মুখ্যত ছন্দের মাধ্যমকেই অভিব্যক্ত করে, তাই সেখানে ছন্দ মাধুর্যটা একটু বেশি থাকে। কিন্তু প্রাচ্য নৃত্য ছন্দ ও মুদ্রা দুয়ের সাহায্য নিচ্ছে, আর তার ছন্দগত বৈশিষ্ট্য ছান্দসিক বৈশিষ্ট্যের সঙ্গে মুদ্রা যুক্ত থাকার ফলে মুদ্রা এত বেশি উন্নত হতে পেরেছে। যেমন কাউকে কিছু দিতে যাচ্ছে এক বিশেষ মুদ্রায়, সেটা দেয়া হলো যার নাম সম্প্রদান মুদ্রা, তেমনি রয়েছে প্রক্ষেপ মুদ্রা, এমন আরও অজস্র মুদ্রা। যেমন থেমে যা বললে আর এক ধরনের মুদ্রা করা হলো, এই কথাটাই বিভিন্নভাবে মুদ্রার দ্বারা প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ ভাষার সাহায্য না নিয়েই নিজেকে ব্যক্ত করা। তিনি পরম পুরুষকে স্পর্শ করার পথও দেখিয়ে গেছেন। মানুষের শরীরে কোনো রকমের ক্লান্তি না এনে কীর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে ললিত মার্মিক নৃত্য। মার্মিক মানে হলো মর্মকে, অর্থাৎ অন্তরের অন্তঃস্থলকে স্পর্শ করে, তাই এটার নাম ললিত মার্মিক। ললিত নাচটার প্রবক্তা ছিলেন পার্বতী, আর শিব নিজে তাণ্ডব নৃত্যের উদ্ভাবন করেন। তাণ্ডব নৃত্যের উদ্ভাবের পেছনে ভাবটা রয়েছে এই যে, ধ্বংস তো সত্যি, কিন্তু আমি সংগ্রামের মধ্য দিয়েই ধ্বংসের বিরুদ্ধে লড়ে যাব। এক হাতে নরকপাল আর এক হাতে কৃপাণ। নরকপাল হলো ধ্বংসের প্রতীক, কৃপাণ হলো যুদ্ধের প্রতীক। না, আমি কালের কাছে, মৃত্যুর কাছে, ধ্বংসের কাছে আত্মসমর্পণ করছি না, আমি কৃপাণের সাহায্যে লড়াই করে যাচ্ছি। এটার প্রবক্তা হলেন শিব। আর মানুষের নানান ছোটোখাটো রোগ শোক আদি ব্যাধি থাকে, সেই জন্যে সাধনায় বড় রকম না হলেও ছোটোখাটো বাধা আছে, তাই অনেকগুলো ওই ধরনের শরীর সংক্রান্ত বাধা, টুকটাক ব্যাধি, লিভারের অসুখ, এগুলো সাধনায় অনেক সময় অল্প স্বল্প বাধা দেয়। এই বাধার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি 6 সেপ্টেম্বর 1978 কৌশিকী নৃত্যের আবিষ্কার করেছি। এটা 22টা রোগের ওষুধ। এগুলো হচ্ছে জাগতিক সন্তুলনের ভেতর দিয়ে মানুষের মর্মকে, অর্থাৎ একটোপ্লাজমিক স্টাফকে নাড়া দেয়া, তাকে আন্দোলিত করা ও তাকে শেষ পর্যন্ত একটা বিন্দুতে পর্যবসিত করা, পরম পুরুষকে স্পর্শ করা। পরম পুরুষকে স্পর্শ করার একটা সুন্দর অভিব্যক্তির কথা রবীন্দ্রনাথ বহুভাবে তার বহু সঙ্গীতে অতি সুন্দরভাবে প্রকাশ করেছেন। যেমন তার একটি খুবই জনপ্রিয় পূজা পর্যায়ের সঙ্গীত, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তার সঙ্গীত ভাবনার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সঙ্গীতে নন্দন বিজ্ঞান ও মোহন বিজ্ঞান চর্চা, যা সঙ্গীত জগতে এক স্বতন্ত্র চিন্তাভাবনা। এবার সেই চিন্তাভাবনা সম্পর্কে আলোকপাত করছি। নন্দন বিজ্ঞান
ও মোহন বিজ্ঞান প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দমূর্তি। আজকের পেপার প্রেজেন্টেশন সেরিমনির শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দ্য গীতা টু গীতাঞ্জলি ইন দ্য লাইট অফ ফেমাস স্পিচ গিভিন বাই প্রভাত রঞ্জন সরকার ইন হিজ বুক রিভার অ্যান্ড সিভিলাইজেশন অফ বেঙ্গল। সেই এই রিসার্চ প্রজেক্টের গবেষণা প্রকল্পের আজকের অন্যতম একটা ফ্যাসেট, একটা আলোচ্য বিষয় হচ্ছে নন্দন তত্ত্ব, নন্দন বিজ্ঞান এবং মোহন বিজ্ঞান। এই নন্দন বিজ্ঞান মোহন বিজ্ঞানের আলোচনার সূত্র ধরেই শান্তিনিকেতনে 2002 সালে হীরক জয়ন্তী উৎসব পালিত হয়েছিল। আমরা বলেছি উদ্যোক্তা ছিলেন সদ্য প্রয়াত রমারঞ্জন মুখোপাধ্যায় এবং প্রয়াত শিল্পগুরু অনন্ত মালাকার মহাশয়। এই নন্দন তত্ত্বের রবীন্দ্রনাথ এবং প্রভাত রঞ্জন সরকারের দৃষ্টিতে নন্দন তত্ত্ব ও মোহন বিজ্ঞানের বিষয় সেখানে আলোচিত হয়েছিল। আমরা আজকে সেই নন্দন বিজ্ঞান ও মোহন বিজ্ঞানের ক্ষেত্রে সদাশিব, নটরাজ সদাশিব, শ্রীকৃষ্ণ এবং শ্রী আনন্দমূর্তিজির কি বলেছেন সঙ্গীতের সাথে এই নন্দন বিজ্ঞান ও মোহন বিজ্ঞানের কি নিবিড় সম্পর্ক, সেই বিষয়ে আলোকপাত করতে এবার আসছেন মাননীয় সাক্ষী গোপাল দেব। তাকে আমরা আজকের এই পেপার প্রেজেন্টেশন সেরিমনিতে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নমস্কার। নিত্যানন্দং পরম সুখদং কেবলং জ্ঞান মূর্তিম বিশ্বাতীতং গগন সদৃশ্যং তত্ত্বমস্যাদি লক্ষণম একং নিত্যং বিমলচলম সর্বাদি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। উপস্থিত সুধীমণ্ডলীকে আমার সশব্দ আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। আমি জানাই আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তির চরণে শতকোটি প্রণাম। আজ এখানে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এখানে আমাকে যে বলার সুযোগ দিয়েছেন তার জন্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। আমি সকলে অনুমতি নিয়ে একটু বসে বলছি। আমরা জানি ব্যাসদেব অষ্টাদশ পুরাণ লিখেছিলেন, 18টা পুরাণ লিখেছিলেন। কিসের জন্যে? পরম পুরুষের গুণকীর্তন করার জন্যে। তো তিনি তো অষ্টাদশ পুরাণ লিখেছেন, লিখে পরম পুরুষের কাছে ক্ষমা চাইছেন। তা তিনি কি ক্ষমা চাইছেন? হে পরম পুরুষ, তুমি তোমার অনন্ত রূপ, তোমার অনন্ত ভাব, হ্যাঁ আমি তোমাকে নিয়ে এই যে লেখার যে কিছু লেখার দুঃসাহস করেছি, হ্যাঁ এই জন্যে তুমি আমাকে ক্ষমা করো। তোমার এই যে অনন্ত ভাব, অনন্ত রূপ,
এই অনন্ত গুণ এগুলো লিখে শেষ করা যায় না। এবং তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে গোটা সমুদ্রের যদি জল হয় আর যে হিমালয় পর্বত যদি কালির বড়ি হয়, সেই কালি যদি সমুদ্রে ফেলে আমি কালি তৈরি করি, আর স্বর্গের পারিজাত বৃক্ষকে দিয়ে আমি যদি কলম তৈরি করি, এবং সেই কলম দিয়ে যদি আমি তোমার সম্বন্ধে কিছু লিখি, তবে তা অনন্তকাল ধরে লিখলেও শেষ হবে না। এবং এমনি পরম পুরুষ এমনি, তাকে অবাং মানস গোচর, বাদ মনের অতীত তাকে কোনোদিন ব্যাখ্যা করাই যায় না, তার বর্ণনা করাই যায় না, তবু মানুষ প্রয়াস করে তার গুণকীর্তন করা, তার অনন্ত গুণ অনন্ত ভাবের ব্যাখ্যা দেওয়া, কিন্তু তার কোনো দিন শেষ নাই। যার জন্যে ব্যাসদেব ক্ষমা চেয়েছিলেন পরম পুরুষের কাছে অষ্টাদশ পুরাণ লেখার পর। তো আজকের যে আলোচ্য বিষয় সঙ্গীতের মাধ্যমে সদাশিব ও শ্রীকৃষ্ণের নন্দন বিজ্ঞান চর্চা। নন্দন শব্দটা যদি মানে ব্যাখ্যা করা যায়, তার মানে হচ্ছে আনন্দ পাওয়া ও আনন্দ দেওয়া। মানুষের মন সংস্কারগতভাবে এগিয়ে চলে, আমার এক ধরনের সংস্কার, আরেক জনের আরেক ধরনের সংস্কার, তা বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সংস্কার, কেউ রাগী, কেউ বিমর্ষভাব, কারো উচ্ছলতা বেশি, তো এরকম নিজে নিজ সংস্কার অনুযায়ী মানুষ চলে, এবং সেই সংস্কার অনুযায়ী সে চলছে, চলছে কার দিকে, জেনে বা না জেনে পরম পুরুষের দিকেই এগিয়ে চলছেন। তা কী বলছেন যে একটা মানুষ চলছে রসপ্রবাহে ভাসতে ভাসতে, মানুষের মন সংস্কারগতভাবে এগিয়ে চলে একটা বিশেষ ধারায়, একটা বিশেষ রস প্রবাহে, দীর্ঘতর তরঙ্গের সংস্পর্শে এসে নিজের মানস ধারায় যখন দীর্ঘায়িত হয়, তখন বলা হয় অনুকূল বেদনীয়ম সুখম। কোনো জিনিস আমি যার সঙ্গে যেটা পেয়ে যদি আমার সুখ হয় সেই জিনিসটা, তখন মনে একটা আনন্দ হয়, তখন মনে হয় হ্যাঁ এটা ভালো আমার পক্ষে। আবার নিম পাতা ভুলে খেয়ে নিম পাতায় তেতো, তখন মানে তার ইয়ে হলো ছি 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 তেতো বলে সে ফেলে দেয়, মানে ওটা দুঃখম মানে প্রতিকূল বেদনীয়ম দুঃখম, যে নিম পাতা খেয়ে যে তরঙ্গটা তার মনে এলো সেটা সুখকর নয়, যার জন্যে ওটা দুঃখ পেলো মানে কষ্ট পেলো। আর রসগোল্লা খেলো, রসগোল্লা খেয়ে আনন্দ হলো, তার মানে কি রসগোল্লা খেয়ে রসগোল্লা থেকে যে তরঙ্গ তার মনে এলো, তার খেয়ে জিহ্বা গ্রন্থি যে রস মানে ইয়েতে পৌঁছে দিল ব্রেনের মধ্যে, তখন খেয়ে তার খুব আনন্দ হলো, হ্যাঁ খুব সুন্দর মিষ্টি। এই হলো হচ্ছে অনুকূল বেদনীয়ম সুখম, প্রতিকূল বেদনীয়ম দুঃখম। কিন্তু এই নন্দন বিজ্ঞানে প্রতিকূল বেদনীয়ম বা দুঃখ বলে কোনো কিছুই থাকবে না, সব কিছুই নন্দন বিজ্ঞানের হচ্ছে আনন্দময়। তো সুখ যখন সরল রেখায়িত হয়ে যায়, সেইটা হলো আনন্দের পরিস্থিতি। আমাদের যে মনে যে চিন্তা ভাবনা করি বা যে তরঙ্গগুলো আসে, সে তরঙ্গগুলো কার্ভ, তার নেচার হচ্ছে কার্ভ, তাহলে কী হলো, আর যে আনন্দ যেটা তার হচ্ছে তরঙ্গ হচ্ছে সরল রেখাকার। পরম পুরুষের ভাবনা বা আধ্যাত্মিক তরঙ্গ সবসময় সরল রেখাকার, আর মানুষের ব্যষ্টিগত ভাবনা তাদের সংস্কার অনুযায়ী সেগুলো কারো বেশি তরঙ্গ রেখাকার, কারো একটু কম তরঙ্গ, মানে যার যত কম সে তত কাছাকাছি বা ঈশ্বর ভাবনায় ভাবিত হয়ে তার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে। আর যারা অত্যন্ত খুব ক্রুড মাইন্ডের বা যারা মানে খুব মানে ভালো একটা সঙ্গ থাকে না একটা খারাপ, তখন তাদের মনে তখন কী হয়, তাদের তরঙ্গগুলো খুব ক্রুড হয় মানে কার্ভ বেশি হয় আর কি। মানুষ যখন দীর্ঘতর তরঙ্গের সংস্পর্শে আসছে, সে স্বাভাবিক নিয়মে সরল রেখাকার আনন্দের দিকে যেতে প্রবৃত্ত হচ্ছে। যখন তার ভাবনা সুন্দর ভাবনা এলো, সুন্দর চিন্তা হলো, ঈশ্বর সম্বন্ধে কোনো গান শুনলো, কোনো একটা ভক্তিগীতি শুনলো, তখন তার মন কি শান্ত হয়ে গেল, তার মনে যে কার্ভ সেটা আর থাকলো না, তার মনে কার্ভ নাই বেশি মানে ক্রুড নয়, সেটা আরও একটু সরল হয়ে গেল, তখন তার ভালো লাগবে। তো
তখন সেই যখন তার আনন্দ লাগবে, সরলরেখার কাছাকাছি যাবে, জীবনে যেটা স্বাভাবিক ধারা সেই দিকে চলতে সে উৎসাহিত হচ্ছে। পরমপুরুষ পরমপুরুষই তার শব্দ স্পর্শ রূপ রস গন্ধে তার লীলা এত নৃত্যে তার বাঁশুরির ছন্দ মাধুর্যে শিবকে জীবকে টেনে নিয়ে যাচ্ছেন আনন্দমের দিকে। আবার পরমপুরুষ তিনি তো সৃষ্টি করছেন তার সৃষ্টিকে, এবং তিনি চান তার সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ তার আবার কাছে আসে, তাতে মিলিয়ে যায়। তার জন্য কি করেছেন, এই যে আপনার যেটা ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই যে পঞ্চভূতটা তৈরি করেছেন, এই পঞ্চভূতের এক একটা গুণ আছে। হ্যাঁ, যেমন ক্ষিতি, ক্ষিতির হচ্ছে গুণ আছে তার গন্ধ। সুতরাং একটা গোলাপ ফুল এলো, একটা গোলাপ ফুল খুব সুন্দর গন্ধ, আহা কী সুন্দর মিষ্টি গন্ধ। কিন্তু ভালো জিনিসটা এলো, তার মনটা কিছুটা খুব সুন্দর হয়ে গেল। তা সুন্দর কী, সুন্দর সৃষ্টি করেছেন সে, কি সুন্দরতম সৃষ্টি করেছেন এই সুন্দর জিনিসগুলো, ফলে অটোমেটিক্যালি তার ভালো লেগে গেল। ভালো লেগে গেল মানে তার মনে মানসিক তরঙ্গটা একটু কার্ভটা কম হলো এবং তার মনটা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়া মানে ঈশ্বর দিকে একটু এগিয়ে যাওয়া। তেমনি যে রস, ক্ষিতি অপ অপ রস, রস ধরতে হবে জলীয় জাতীয় জিনিস, সেই কি সেই সেই রসও সিক্ত, তারপরে সুন্দর একটা শরবত খেলাম বা একটা কোনো কিছু ফল মিষ্টি সুমিষ্ট ফল খেলাম, আহা কি সুন্দর রস। এটা হলো এই রস মানে অপের মধ্যে আছে। তারপর তেজ, তেজ মরু তেজ এখানে রূপ ধরতে হবে, আহা কি সুন্দর, কি সুন্দর বাড়িটা, আহা কৃষ্ণর কি সুন্দর রূপ। এই যে রূপ, এই রূপটা যে তার মনটা সুন্দর হয়ে গেল ওই দেখে, একটা সুন্দর একটা উত্তুঙ্গ পাহাড় দেখলো সেটা তার মন ভালো হয়ে গেল, একটা সুন্দর বাগান দেখলো ভালো হয়ে গেল, একটা শ্রীকৃষ্ণের একটা মূর্তি দেখলে ভালো হলো, শিবের একটা সুন্দর মূর্তি দেখে ভালো হলো, তখন এইটা হয়ে গেল তার রূপতত্ত্ব। চোখের চোখ দিয়ে দেখছে সেইটাই হলো রূপ। আর স্পর্শ মলয় পবন, একটা সুন্দর মিষ্টি বাতাস বইলো, তাতে ফুলের গন্ধও চলে আসছে আর সমস্ত শরীরটা জুড়িয়ে দিচ্ছে, ত্বক ত্বককে সুন্দর স্নিগ্ধ করে দিচ্ছে, ওটাও তার মন ভালো হয়ে গেল। মানে পর আর একটা কি শব্দ, মানে যেটা আকাশতত্ত্ব, আকাশতত্ত্ব শব্দ যার মধ্যে, হ্যাঁ এত সুন্দর কেউ সুন্দর বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশি শুনে মনটা আহা কী সুন্দর বাঁশি বাজাচ্ছে গো। তাহলে পরমপুরুষ এই যে পঞ্চতত্ত্ব সৃষ্টি করেছেন, এই পঞ্চতত্ত্ব দিয়েই উনি জীবকে আকর্ষণ করছেন, এবং জীব তার আপন আপন সংস্করণ অনুযায়ী এই তার দিকে এগিয়ে চলছে। এই যত সে এগিয়ে যাবে ত ঈশ্বরের কাছাকাছি হয়ে যাবে, তখন সে ঈশ্বর তখন টানবেন। তো এই যে নন্দন, যে আমার আমি আনন্দ পাচ্ছি ঈশ্বরের নাম করে, আমি কীর্তন করে এবং আমার ভালো লাগছে, সে আবার পরিবর্তে তার নিজেরও ভালো লাগছে, নিজেও আনন্দ পাচ্ছে, আবার পরমপুরুষকে আনন্দ দেওয়ার জন্যে গান করছেন, গান বা কীর্তন করছেন, পরমপুরুষও আনন্দ পাচ্ছেন, পরমপুরুষ আনন্দ পাচ্ছেন, আবার পরমপুরুষ আনন্দ পেলে তার নিজেরও আনন্দ। তো এই যে যে ভক্তিভাবে যে জিনিসটা, সেটা দু ধরনের আছে, একটা রাগাত রাগাত্মিকা আর একটা রাগানুরাগা। রাগাত্মিকা ভক্তিটা হচ্ছে আমি পরমপুরুষকে ভালো না বেশি আমি পারছি না, আমি ভালোবাসবো, তাতে উনি আমাকে ভালোবাসেন আর না বাসেন আমার তাতে কিছু যায় আসে না, আমি পরমপুরুষকে ভালো না বেশি থাকতে পারবো না, আমি তাকে ভালোবাসবো, এটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। আর রাগানুরাগা ভক্তি হচ্ছে যে আমি পরমপুরুষকে ভালো পাচ্ছি এবং ভালোবেসে আমিও আনন্দ পাচ্ছি, অর্থাৎ পরমপুরুষও ভালো লাগছে আবার আমারও ভালো লাগছে, মানে পরমপুরুষও আনন্দ পেয়েছেন বলেই আমার প্রতি তিনি কৃপা করে আনন্দটা দিচ্ছেন। তো এইটা হচ্ছে রাগানুরাগা ভক্তি। যাই হোক, এখন ব্যাপার হলো যে এই যে জিনিসটা নন্দন বিজ্ঞানটা হচ্ছে ওই তিনটে জিনিস দিয়ে, যেটা হচ্ছে নৃত্য বাদ্য গীত, এই তিনটে নিয়ে হচ্ছে সঙ্গীত।
সেটা আগে আলোচনা হয়েছিল, তো আমি সংক্ষেপটা বলছি। এবং এই যে তিনটে জিনিসে প্রণেতা মান প্রথম সর্বপ্রথম সদাশিব, এবং তিনি গাড়োয়াল এবং কুমায়ুন ওই ওইখানেই তার জন্ম হয়েছিল। যখন সভ্যতা যখন পার্বত্য যখন পার্বত্য তার নদী গঙ্গা যখন ওই ইয়ে থেকে নেমে আসছে, তখন এই পার্বত্য স্তরে যে সময়ে সভ্যতা মানুষের, তখন সেই সময় শিব এসেছিলেন এবং সেই সময়ে আর্যরাও ঢুকেছিলেন। এবং আর্যরা মধ্যপ্রাচ্য থেকে বা মধ্য রাশিয়াও বলতে পারেন ও দিক থেকে আর্যরা ঢুকেছিলেন। এবং আর্যরা যখন ঢোকেন, তখন আর্যদের তখন ঋগ্বেদ লেখা শুরু করেছিলেন সেইখানে, কিন্তু কমপ্লিট হয়নি, চলে আসছেন। যে ভারতে যখন এলেন তখন ইনকমপ্লিট, তারপর ভারতে আস্তে আস্তে ঋগ কমপ্লিট হলো, ঋগ সাম যজুর অথর্ব। এখন এই যে ভারতে আসার পর তখন শিব কিন্তু ঋগ্বেদের সময়ে এসেছিলেন, মানে জন্মগ্রহণ করেছিলেন। আর আগেই বলেছি যে একদিন আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে শিবের পিতা হচ্ছেন আর্য আর মাতা হচ্ছেন অনার্য মঙ্গোলীয়। এটা আগামী দিনে ভবিষ্যতে গবেষণা করে এটা বিজ্ঞানীরা আবিষ্কার করবেন, কিন্তু এটা আমরা শ্রীশানন্দ মূর্তিজির মানে কাছ থেকে বা প্রবচন থেকে আমরা এটা পেয়েছি, এই জন্যে যে মানে বলছি আর কি। আচ্ছা, এ হলো ব্যাপার। এখানে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু মধুরতা, যা কিছু প্রেলবতা, কোমলতার মাধ্যমে তিনি মানুষের মন প্রাণকে প্রতিনিয়তই আকর্ষণ করে চলেছেন। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত হৃদয় বক্তা, বিশ্বের নাভিকেন্দ্র থেকে একটা বিরাট ওজঃশক্তি উচ্চারিত হয়ে বিশ্বের অণুতে পরমাণুতে সঞ্চারিত হয়ে মানুষকে সর্বাত্মক কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সর্বাত্মক কল্যাণ যখন ব্যাহত হয়, তখন পৃথিবীতে তারক ব্রহ্মরূপে পৃথিবীতে তার উত্তরণ বা অভিপ্রকাশ ঘটে। সদাশিব ওই জন্যে সেই সময় আর্য ওনার যে সংঘাতের সময় এসেছিলেন, তখন একটা ক্রিটিক্যাল অবস্থা, তিনি এসে দেখলেন ওরাও আমার সন্তান, অনার্যও আমার সন্তান, আর্যও আমার সন্তান, সুতরাং এরা নিজেদের মধ্যে মারামারি করে মরবে কেন? আর শিব তো পরম পুরুষ, মহাসম্ভূতি, তিনি মানে একদম যোগী পুরুষ, তান্ত্রিক পুরুষ, তিনি বের করলেন, সব গবেষণা করে বের করলেন, এইভাবে এদের মধ্যে যদি মিলন ঘটিয়ে দেওয়া যায় তাহলে একটা উন্নত সভ্যতা গড়ে উঠবে। এবং নন্দন বিজ্ঞান ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই নাচ গান এছাড়া মানুষ বাঁচতে পারে না। যখন শিব আসেনি তখন ওরা হাত পা ছুঁড়ে নৃত্য করেছে, সব কিছু হয়েছে, যার কোনো ছন্দবদ্ধ ব্যাপার ছিল না, শিব এসে ওইগুলোকে ছন্দবদ্ধ করে দিলেন। এবং সেই সময় যখন আর্যরা এসেছিলেন, সেটা আপনার ওই যেটা ঋগ্বেদ সেই সময়, আচ্ছা সেই সময় ছন্দ কিছু কিছু এসে গিয়েছিল। সেই সময় গায়ত্রী তার উষ্ণিক, তারপর আমার সাতটা যে ছন্দ, তারপর জগতী, তারপর পঙ্ক্তি, এগুলো ছটা সাতটা ছন্দ এসেছিল। তো সেই ছন্দ পরবর্তী ক্ষেত্রে ওই ছন্দের ওপর আধারিত করে সমস্ত সামবেদের বা বিভিন্ন যে গান বা এগুলো শ্লোকগুলো লেখা হয়েছিল। নন্দন বিজ্ঞানের আদি প্রবক্তা শিব, তিনি তার ভাব শিষ্য মহর্ষি ভরতকে দায়িত্ব অর্পণ করেন সারা বিশ্বের মানুষের মধ্যে নন্দন বিজ্ঞানের চর্চা করতে। বিশেষত তারই শিক্ষায় ভরত সঙ্গীত বিদ্যায় বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন। সভ্যতার উষালগ্নেই মহর্ষি ভরতের মাধ্যমে শিব সমাজের নন্দন বিজ্ঞানের শেকড় প্রথিত করে গেছেন। এই সূত্রে একটা বলা যায়, সেই সময় হচ্ছে আমাদের দক্ষিণ ভারত আর উত্তর ভারত এই দুটো ভাগে আর্যরা এসে প্রথমেই উত্তর ভারতে প্রথম বসতি স্থাপন করেন। এবং সেই সময়ে অগস্ত্য মুনি ছিলেন, আর অগস্ত্য মুনির স্ত্রী ছিলেন কৌশিতকী। তো অগস্ত্য মুনি তো শিব অলরেডি দিয়েছেন, সেগুলো প্রচারের দরকার। তো অগস্ত্য মুনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে বললেন, দেখো আমি দক্ষিণ ভারতে যাব, দক্ষিণ ভারত ওরা তো জানে না এই যে শিব এই জিনিসগুলো দিয়েছেন, এগুলো আমি সেখানে প্রচারে যাব, তাহলে কি এই উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে ভাব বিনিময় হলে সভ্যতাটা আরও উন্নত হবে এবং ভালো হবে।
তখন অবশ্যই কৌশি থেকে বললেন আমিও যাবো, বললেন তুমি এসো না, কেন তুমি এই দিকটা দেখো আমি ওই দিকটা যাচ্ছি, বলে একটা প্রবাদী আছে, অগস্ত্য মুনি গেলেন কিন্তু সেই সময় উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মাঝখানে বিন্ধ্য পর্বত ছিল, এবং বিন্ধ্য পর্বত কোটি কোটি বছর আগে, তখন হিমালয় হয়নি, কোটি কোটি বছর আগে তখন সে তুষারাবৃত থাকতো, কিন্তু যখন শিব এসেছিলেন তখন সেগুলো মানে চলে গিয়েছে, ক্ষয় হচ্ছে, বিন্ধ্য পর্বত ক্ষয় হয়েছে, তবু সে যাতায়াতটা মানে ঠিকমতো হতো না। তখন ইয়ে কথায় আছে, বিন্ধ্য পর্বতকে দেখে এই অগস্ত্য মুনিকে দেখে বিন্ধ্য পর্বত প্রণাম করলেন মাথা নিয়ে, তা জিতে রাও অবশ্য, যাই হোক বাবা সেইভাবে বলেছেন যে তুমি এইভাবে থাকো, আমি যতক্ষণ না দক্ষিণ ভারতে ধর্ম প্রচার করে আমি ঘুরে না আসি। তো বিন্ধ্য পর্বত ওই যে নিচু হয়ে গেলেন, তারপর অগস্ত্য মুনিতে চলে গেলেন, এবং তারপরে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যে শিবের এই যা দিয়ে গিয়েছেন যে অমূল্য সম্পদ, এগুলো ভাব বিনিময় হতে লাগলো, এবং যে সঙ্গীত, তারপর বাদ্য, তারপর নৃত্য, এই সমস্তগুলো উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের তখন যোগাযোগ হয়ে গেল। এবার দক্ষিণ ভারতে যে গান বা এইগুলো সঙ্গীত চলে গেল, সেটা বলছে দক্ষিণী নৃত্য বা কর্ণাটক সঙ্গীত বলছে ওটাকে, সেটা হলো কর্ণাটক সঙ্গীত, কেন যে জায়গায় থাকে স্থানিক একটা প্রভাব থাকে, তার দক্ষিণ ভারতে যে শিবের নৃত্য গীত বাদ্যগুলো গেল তার নাম কর্ণাটক সঙ্গীত, আর এইদিকে যেটা উত্তর ভারতে থাকলো তার নাম আর্যাবর্ত বা হিন্দুস্তানি সঙ্গীত হয়ে গেল। এই যে আমরা এখন গানের লাইনে যে এইগুলো দেখতে পাই, হিন্দুস্তানি সঙ্গীত, তারপর ভারতনাট্যম, তারপর এই মণিপুরি, তারপর ওড়িশি, এইসব হলো স্থানিক প্রভাব পড়েছে। এই যে ক্লাসিক্যাল যে দিয়ে গেছেন নৃত্য বা গীত যেগুলো, সেগুলো স্থানীয় প্রভাব তার ওপর পড়ে আরও ভাগ হয়ে গেল, যার জন্যে লিমিটেড কিছু মূল রাগ ছিল সেটা তার সঙ্গে আরও স্থানীয় মিলে অজস্র রাগ রাগিনী সৃষ্টি হয়ে গেল। এর সংখ্যাটা আমার বলতে পারছি না। এইভাবে সারা ভারতে এবং দক্ষিণ ভারত ও উত্তর ভারতে একদম কী বলবো, ক্লাসিক্যাল যে নাচ, ক্লাসিক্যাল যে গান, এইগুলো সৃষ্টি হলো, এবং শিব সেই সময় তাণ্ডব নাচও ইয়ে করে দিলেন, এবং তাণ্ডব নাচ তো আমরা আগেই জেনেছি, এটা মানুষের শরীরকে সুস্থ এবং ভালো রাখে, পৌরুষকে জাগায়, আর বাবা নিজস্ব একটা কৌশিক নৃত্য দিয়েছেন, তাতে বিশেষ করে মহিলাদের জন্য তাতে 22টা রোগ ভালো হয় বা হয় না। সভ্যতার উষা লগ্নেই মহর্ষি ভরতের মাধ্যমে শিব সমাজের নন্দন বিজ্ঞানের শেকড় প্রথিত করে গেছেন। উত্তরাধিকার সূত্রে সেই বিদ্যাস বহুধা পল্লবিত মহাসম্মতি শ্রীকৃষ্ণ সমাজকে নন্দন বিজ্ঞানের একই শিক্ষা দিয়ে গেছেন। জীবনের সকল অনুভূতির ক্ষেত্রে, সকল অনুভবের ক্ষেত্রে আর নন্দন বিজ্ঞানের নান্দনিক তত্ত্বের বিচারেও মিলেমিশে চলার নির্দেশ দিয়ে গেছেন কৃষ্ণ ও শিব। এক গলায় গাইতে, একই সঙ্গে একই বাজনায় নিজেকে নন্দিত করতে, একইভাবে নিজেকে স্পন্দিত করতে, একই ভাবধারায় চলতে, একই সঙ্গে শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করতে, একই সঙ্গে যাবতীয় সমস্যা সমাধান করতে, বেদে সংগদং সংবাদদং মন্ত্রটিকে বাস্তবে রূপায়ণ করার নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি সামাজিক চেতনা উন্মেষ ঘটিয়ে নন্দন বিজ্ঞানকে একের মধ্যে আবদ্ধ না রেখে বহুর মধ্যে উচ্চারিত করেছিলেন। তিনি কেবল নিজেই বাঁশি বাজিয়েছেন তা নয়, অন্যকে দিয়েও বাঁশি বাজিয়েছেন। তিনি বাঁশিও বাজিয়েছেন, ধনুকে টঙ্কারও দিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা সেটা দেখতে পাই আর কি। পাপের বিরুদ্ধে সংগ্রামে ধনুকে টঙ্কারে যে ছন্দের সৃষ্টি হয়, সেই ছন্দ নন্দন বিজ্ঞানকে মাধুর্যপূর্ণ ও দীর্ঘায়িত করে দেয়। পাপের বিরুদ্ধে সংগ্রামও একটা আনন্দ আছে, কেন পাপের বিরুদ্ধে সংগ্রাম করলে যে একটা ভালো যদি সমাজ ব্যবস্থা আনি তখন তাতে আনন্দ, তো সেইটাই বলছেন মানে এখন যেটা দরকার আর কি। এখন সমাজের কারণ সামাজিক চেতনা ছাড়া কৃষ্ণের বিরাটত্ব শুরু থেকে শেষ পর্যন্ত মাধুর্যে ভরা ছিল, সেই মাধুর্যটা ছিল হৃদয়বত্তার মাধুর্য। এই মাধুর্য ভরা হৃদয়ে তিনি মানুষের মধ্যে সামাজিক চেতনা এনেছিলেন। সেই সময় দুর্বিনীত ক্ষত্রিয় রাজাদের শায়েস্তা করে তাদের ইয়ে থেকে হটিয়ে দিয়ে ভালো মানুষ বা ভালো রাজাদের উনি দিয়ে ভারত অখণ্ড একটা ভারত রচনা করেছিলেন সেই সময়। তো সেই কারণ সামাজিক চেতনা ছাড়া সমাজের কল্যাণ হয় না, কল্যাণ করা যায় না। এই সামাজিক চেতনা নন্দন বিজ্ঞানের স্থায়ী অবস্থিতির পক্ষে অনিবার্য।
নন্দন বিজ্ঞানের পথ ধরে ক্ষুদ্র জৈবিক সত্তা বিরাট বিরাট অখণ্ড অনন্ত সত্তার সাথে সম্পর্ক গড়তে চায় ভালোবেসে। আমরা জৈবিক সত্তা, আমরা অনুজীব, তা আমরা কি পরমপুরুষ তো বিরাট বিশাল, তার সঙ্গে আমরা একটা সম্পর্ক গড়তে চাই, তাই না? আমরা একটা ওই এই যে ছোট যখন বড়োর কাছে আসে তখন ছোট থাকে না, বড় হয়ে যায়। এই যে বড়কে পাবার, বড়োর কাছে আসবার আকুতি, এই আকুতি মানুষের মনকে ক্ষুদ্রত্বের বন্ধন থেকে মুক্ত করে দেয়। আমি সবসময় বৃহতের ভাবনা যদি নিই তাহলে আমার আমিও বৃহত হয়ে যাব। সেই তাই জীব বা মানুষ যত ক্ষুদ্র হোক ছোট হোক, সে যদি বিরাটকে ভালোবাসে, বিরাটের কাছে যাবার চেষ্টা করে, তখন তার ক্ষুদ্রত্ব শেষ হয়ে যায়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মচিন্তা সবসময় যদি করে সে ব্রহ্ম হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর কি একটা আমাদের কথা আছে, যাদৃশ্য ভাবনা জৈশ্য সিদ্ধির ভাবতি তাদৃশ্যই, আমি যাই ভাববো আমি তাই হয়ে যাব। এটা একটা মজার জিনিস, যার জন্যে মনটা এমন জিনিস আমি যা ভাববো আমি তাই হয়ে যাব। যার জন্যে খারাপ চিন্তা করতে নাই, খারাপ ভাবনা ভাবতে নাই, কারো ক্ষতির চিন্তা করতে নাই, তাহলে কী হয় বল না, পরের ক্ষতি চিন্তা করলে নিজের ক্ষতি আগে হয়। এই কারণটা হয়েছে, আমি কারো হিংসা করছি, কারো ক্ষতি করার চিন্তা করছি, দেখা গেলো ওইটাই আমার হয়ে গেল। তো এই জন্যে যে পরমপুরুষের বিরাটত্বের কথা ভাবলে মানুষের মন বিরাটত্বের দিকে ছুটে যায়, সে নন্দন বিজ্ঞানের পথ ধরেই পরমপুরুষের কাছে গিয়ে পৌঁছায়। আর নন্দন বিজ্ঞানের পথ ধরেই হ্যাঁ তার কীর্তন করছি, তার নাম করছি, তার গান করছি, তার তাই এই সব করতে করতে তখন সেই পথ ধরে তার কাছে পৌঁছানো যায়। এবং এগোতে এগোতে মানুষ পরমপুরুষের সব কিছুকে ভালোবেসে ফেলে বলে ওঠে, মিনতি চরণ পরে ভকতি মিলাও বধু নীতি নীতি নব অনুরাগে। হ্যাঁ বলছি, নতুন নতুন তোমার যে ভাব, নতুন নতুন ভাবে জানো আমি সেই ভাবগুলোকে যেন ভালোবাসতে পারি, তাহলে তোমার টোটালকে তো পাচ্ছি না, কিন্তু তোমার যেই যে ভাব ক্ষুদ্র ক্ষুদ্র সেইগুলো আমি ভালোবাসতে পারি, তাহলে আমি আরও বিভিন্ন রকম আনন্দ পাবো, আমি তোমাকে বহুভাবে আমি কাছে পাবো। আমাকে ভক্তি দাও, আর এমন ভক্তি দাও যে রোজ রোজ তোমাকে নতুনভাবে ভালোবাসতে শিখি, কারণ তুমি তো অনন্ত, তোমার অভিপ্রকাশ অনন্ত। সুতরাং আমি তোমাকে যদি ভালোবাসতে শিখি তাহলে অনন্ত প্রকারে ভালোবাসবো, অর্থাৎ অনন্ত আনন্দ ছন্দে আমার জীবন উচ্ছলে উঠবে, সার্থকতায় পূর্ণ হবে। এই যে বৃহতের সঙ্গে মেলবার ইচ্ছা ক্ষুদ্রের মধ্যে যাচ্ছে, এইটাকে বলা হয় মিস্টিসিজম। মিস্টিসিজম বলে একটা ইয়ে আছে, একটা ঈশ্বরকে পাবার যে চিন্তা, অথচ ঈশ্বরকে পাচ্ছি না, হ্যাঁ আমি তার জন্য কাঁদছি অথচ তাকে পাচ্ছি না, সাধনা করছি, তা এই এইটার নাম হচ্ছে মিস্টিসিজম। তাই ইংরেজিতে সেটা বলছে, মিস্টিসিজম ইজ এ নেভার এন্ডিং এন্ডেভার টু ফাইন্ড আউট এ লিঙ্ক বিটুইন ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট। এই যে আমরা ইনফাইনাইট, আমরা ফাইনাইট আর আমরা চাইছি ইনফাইনাইটকে, তা পাচ্ছি না, ভগবানকে পাওয়া তো সহজ নয়, কিন্তু তার জন্যে জন্মের পর জন্ম সাধনা করে যেতে যেতে পাবে, এই যে চেষ্টা প্রচেষ্টা এটা হচ্ছে মিস্টিসিজম। তা কৃষ্ণের বিরাটত্ব, তাই বলছে যে ক্ষুদ্রের সঙ্গে বৃহতের, জৈবভাবের সঙ্গে শিবভাবের সম্পর্ক নির্ণয়ের একটা সীমাহীন প্রয়াস, অর্থাৎ মানুষের সাধনা সীমাহীন অশেষ অফুরন্ত। কৃষ্ণের বিরাটত্ব পৃথিবীতে মানুষ দেখেছে, কৃষ্ণের ভাবনা ভেবে তার গুণের কথা ভেবে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। তাই মহাসম্মতি কৃষ্ণ নন্দন বিজ্ঞানের অমূল্য সম্পদ, তার গুণের কথা ভাবলে, তার লীলায়িত অস্তিত্বের মধুরতা ভাবলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। কৃষ্ণের ছোটোবেলাকার বালগোপাল রূপ দেখে কতজন ভালোবাসে, এইরকম যদি আমার একটা ছেলে হতো। হ্যাঁ কৃষ্ণ বয়স হলো, হ্যাঁ একটা যখন মধ্য বয়সে তখন সবাই কামনা করছে কৃষ্ণের মতো যদি আমার প্রেমিক হতো। হ্যাঁ এই যে কৃষ্ণের যে রূপ তার জীবনে, মানে সব রূপই মধুর এবং সবাই ওই রূপে পেতে যায়। তাই বলছেন যে নিজেকে কৃষ্ণের বিরাটত্ব পৃথিবীতে মানুষ দেখেছে, কৃষ্ণের ভাবনা ভেবে তার গুণের কথা ভেবেছে, আর মানুষ নিজেকে হারিয়ে ফেলে। তাই মহাসম্মতি কৃষ্ণ নন্দন বিজ্ঞানের অমূল্য সম্পদ, তার গুণের কথা ভাবলে, তার লীলায়িত অস্তিত্বের মধুরতা ভাবলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। তোমার রূপে মুগ্ধ আমি, মুগ্ধ তোমার গুণে, পার ঘাটাতে বসে আছি,
তোমার নাম শুনে। এটা ভক্তের কথা, ভক্ত ওইভাবে বসে আছে, আমি বসে আছি তোমার জন্যে, কবে আমাকে উদ্ধার করবে। তখন মানুষ কেবল তার নামই শোনে আর তার কথাই ভাবে। সুতরাং নন্দন বিজ্ঞান কৃষ্ণ গড়েই তুলেছেন। নন্দন বিজ্ঞানের বিচারে কৃষ্ণকে পাওয়ার জন্য মানুষ একটা মনের সম্পর্ক পাতিয়ে নেয়, মানুষ ভগবানের সঙ্গে মনের সম্পর্ক একটা পাতিয়ে নেয়। কীরকম অনেক রকম সম্পর্ক, বাৎসল্য আছে, সখ্য আছে, মধু বা দাস্য, যেভাবে পারে সম্পর্ক তৈরি করে নেয়। আর সম্পর্ক, সব সম্পর্কের শেষ পর্যন্ত দাস্যে রূপান্তরিত হয় অথবা মধুরে রূপান্তরিত হয়। মীরাবাই কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক পাতিয়েছিলেন মধুর সম্পর্ক, শ্রীকৃষ্ণকে নিজের দয়িতা রূপে, নিজের মানে প্রতিরূপে পাবার জন্য তার সাধনা ছিল। তেমনি রাখাল বালক সুধমা, হ্যাঁ, তারা চেয়েছিল দাস্যভাবে চেয়েছিলেন এবং সেইভাবে তারা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন। সে অনেক বলতে গেলে অনেক গল্প হবে। তো সেইটাই শ্রীকৃষ্ণ বলছেন, দেখো আমি কিন্তু তোমরা যেমন চাইবে আমি সেইভাবে, তুমি যেভাবে আমাকে চাইবে সেইভাবে পাবে। হ্যাঁ, তার জন্যে তিনি বলে গিয়েছেন যে যে যথা মন প্রপদন্তে তান্তস্তৈব ভজম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। মানে আমাকে যে যেভাবে চাইবে আমি তার কাছে সেইভাবে আমি ধরা দেবো। এই জন্য মুশকিল হয়েছে, পরম পুরুষ তো ইনফাইনাইট, অনন্ত তার রূপ, কেউ যদি একটা মূর্তি করে সেইভাবে তার সাধনা করে তা একটা দূর পর্যন্ত সে যেতে পারবে ঈশ্বর বা ইনফাইনাইটকে লাভ করতে, ইনফাইনাইটকে লাভ করতে পারবে না, ওই ফাইনাইটই বসে গেল। রামকৃষ্ণদেব উনি কালী পূজা করতে করতে এমন হয়ে গেলেন যে ও কালী মূর্তি আর তার যাচ্ছে না। হ্যাঁ, যখন তোতাপুরী এসে এলেন বললে আরে তুই বেটা তো কালী মূর্তিতেই এখন ঠেকে আছিস, হ্যাঁ তোকে আমি ব্রহ্ম জ্ঞান দেবো, ব্রহ্ম সাধনায় দীক্ষা দেবো। তোতাপুরী ব্রহ্ম সাধনায় দীক্ষা দিলেন, তবু রামকৃষ্ণদেব চোখ বুঝে বন্ধ করলে কালী এসে যাচ্ছে, কালী এসে যাচ্ছে। তোতাপুরী তখন বললেন তো তো কালী সাধনা করে করে এমন করেছি যে কালী ছাড়া আর অন্য কিছু দেখতে পারবে না। তো ভাব যে কালী যদি আসে তোর মনে, তোকে ভাব বিজ্ঞানরূপ খড়গ দ্বারা তাকে কেটে ফেল বলে আবার বসালেন। দিয়ে একদম যখন রামকৃষ্ণ বসলেন তখন বললেন হ্যাঁ, আবার তখন বললেন যে একটু জ্ঞানরূপ খড়গ দ্বারা কেটে ফেল, কেন তুই তো আগেই জেনেছিস যে পরম পুরুষ অনন্ত অসীম, তাহলে কী করে সে একটা কালী রূপ ধরে থাকতে পারে, ওই জ্ঞান আগেই দিয়ে দিয়েছিলেন তত্ত্বাপরি। তখন সেই জ্ঞানটা বদ্ধমূল হলো, তখন উনি কী করলেন, আরে আমি কী ভাবছি অনন্ত পরম পুরুষ অনন্ত তার আমি তাকে কীভাবে কালী মূর্তিতে সীমাবদ্ধ করে আমি ইয়ে করবো। তখন বললেন জ্ঞানরূপ খড়গা দ্বারা কেটে ফেলেন, তখন এক নাগারে রামকৃষ্ণদেবের সমাধি হয়ে গেল। দুদিন না তিন দিন ধরে সমাধি হয়েছিল, তখন তত্ত্বাপুরি এসে আবার তাকে সমাধি ভাঙিয়েছিলেন। পরমপিতা বাবা কি জয়, বিশ্বপিতা বাবা কি, তারক ব্রহ্ম বাবা কি জয়, কোনটা বিশ্বব্রহ্মাণ্ড পরম পুরুষেরই খণ্ড প্রকাশ অভিপ্রকাশ, কেন বিশ্বব্রহ্মাণ্ড একটা পরম পুরুষের অন্ত। আচ্ছা, পরম পুরুষের এই খণ্ড অভিপ্রকাশগুলোকে নিয়েই আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। অখণ্ড অনন্তের অখণ্ড রসপ্রবাহ, খণ্ড খণ্ড আনন্দের মণিমুক্ত সমূহকে নিয়েই একটি মালা গেঁথে জীবন দেবতার গলায় পড়াতে চায়। অখণ্ড রসপ্রবাহের খণ্ড খণ্ড আনন্দের মধ্যেই আমরা অনন্ত আনন্দ ঘন সত্তাকে খুঁজে পেতে চাই। কবি প্রীতি জড়ানো কণ্ঠে গেয়ে ওঠে, বেসেছি ভালো এই ধরারে, মুগ্ধ চোখে দেখেছি তারে, ফুলের দিনে দিয়েছি রচি গান, সে গানে মোর জড়ন প্রীতি, সে গানে মোর রহুক স্মৃতি, আর যা কিছু হোক অবসান। মানুষ স্বভাবতই আনন্দ পেতে চায়, তার চারিপাশে খণ্ড আনন্দের ভিতর সেই খণ্ড আনন্দগুলোর প্রতি তার ভালো লাগা জন্মায়, আর এই ভালো লাগাটা ঘনীভূত রূপ পেলে তা ভালোবাসায় পরিণত হয়। প্রতিটি খণ্ড সত্তা থেকে স্পন্দন উচ্চারিত হয়, ভালো লাগা স্পন্দনগুলোকে আত্মস্থীকরণ করাকেই ভালোবাসা, ভালোবাসা স্থায়ী রূপ ধারণ করলে তা সংস্কারে পরিণত হয়। পরম পুরুষ এই বিশ্বে নিজেকে অজস্র খণ্ডে উচ্চারিত করে দিয়ে মানুষের ভালো লাগার পাত্র হয়ে আছেন। তিনি প্রাথমিক স্তরে ভালো লাগার বস্তু আর চরম স্থলে ভালোবাসার বস্তু, ও চরমতম স্তরে এতই ভালোবাসার বস্তু যে এক সেকেন্ডও তাকে ছেড়ে ছাড়া যায় না।
পরম পুরুষকে হেন ভালো লাগা ও ভালোবাসার অনুরণন প্রবাস সঙ্গীতে সার্থকভাবে ফুটে উঠেছে। যেমন এ ধুলির ধরণীতে শুধু ভালো লাগা আর ভালোবাসা ইত্যাদি। পরম পুরুষের সাথে মানুষের ভালোবাসার এই নিবিড় ও গভীর অবস্থানকেই বেদ উচ্চারণ করেছে, আনন্দ দেব কল্লিমানি ভূতানি জায়তে আনন্দ দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত ভীষং বিষন্তি। পরম পুরুষও নিজে আনন্দ পাবার জন্যেই এই জীবজগৎকে সৃষ্টি করেছেন। মানুষ ওই পৃথিবীটাকে এত ভালোবেসে ফেলে সে বলে ওঠে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এর চরম মুহূর্তে মানুষ তার সামগ্রিকতা পরম পুরুষ মিশিয়ে দিতে চায়। আনন্দং প্রয়ন্তি ভীষং বিষন্তি, আনন্দের মধ্যে সে স্থায়ীভাবে মিশে যেতে চায়। অর্থাৎ গচ্ছতি যস্মিন আগচ্ছতি যজমাত, আমি যেখান থেকে এসেছি আমি সেইখানেই আমাকে যেতে হবে। মানুষ তার শেষ আশ্রয় শেষ গতি পরাগতি হিসাবে সে আনন্দস্বরূপ পরম পুরুষকে পরম পুরুষেই মিশে যেতে চায়, কারণ তার অন্য কোথাও তো সে আনন্দ পাবে না। নান্দনিক বিচারে নান্দনিক অনুভূতিতে তিনি একমে ব্যতীয়ম, এই নান্দনিকত্বে অতি সাধারণ মানুষও তাকে খণ্ড বিকাশের ভিতর দিয়ে ভালো লাগার বস্তু হিসাবে পায়। জগতে যা ভালো লাগা মানুষ সেটা পায় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চ তন্মাত্রের মাধ্যমে। সাধনার প্রারম্ভিক স্তরে সাধক গন্ধ তন্মাত্রের অভিজ্ঞতা লাভ করে। গন্ধ তন্মাত্র হল স্থূলতম অভিব্যক্তি। এই গন্ধ তন্মাত্র পরম পুরুষের অলোক সামান্য শরীর থেকে উচ্চারিত হয়, পরম পুরুষের শরীর থেকে। তাই নান্দনিক বিচারে তিনি নান্দনিক সুরভি। পরম পুরুষ এই নান্দনিক সুরভির আকর্ষণে কাব্য ও সাহিত্যের সূচনা হয়েছে। গন্ধ তন্মাত্রের থেকে আরও বেশি সূক্ষ্ম রস তন্মাত্র। পরম পুরুষ বিশ্বব্রহ্মাণ্ডের প্রাণকেন্দ্র থেকে তরঙ্গ জাল সৃষ্টি করে চলেছেন, অজস্র তরঙ্গ অজস্র দিকে ধাবিত হয়ে চলেছে। এই অজস্র তরঙ্গ রাশি যে আধারের ওপর বয়ে চলেছে সেই আধারকে বলা হয় রস। এই রস সমুদ্রে পরম পুরুষ রস প্রবাহ তৈরি করে চলেছেন, রস বৈশ। এই তরঙ্গ সমূহকে নিয়ে তার যে লীলা তাকেই বলা হয় রাসলীলা, যেটা আমরা রাসলীলা বলে জানি। তিনি হলেন রস বৈশ। পরম পুরুষের বিরাট দেহে তার সুন্দর তরঙ্গের প্রবাহ প্রতি মুহূর্তে মানুষকে ভালো লাগার উপকরণ যুগিয়ে চলেছে। শেষ পর্যন্ত তিনি সকলের ভালোবাসার পাত্রে পরিণত হচ্ছেন। আবার রূপতন মাত্র পরম পুরুষের একটা এটা খণ্ডরূপ। মানুষ খণ্ডরূপের ভিতর দিয়ে অখণ্ড সত্তাকে পাবার চেষ্টা করে। সর্বদতনাত্মক অখণ্ড চিদৈক রস, রসঘন সত্তাকে খণ্ডরূপে নান্দনিক দৃষ্টিতে দেখলে রেখায়িতভাবে দর্শন করা যায়, রেখার মাধ্যমে দর্শন করা যায়। তবে রেখার মধ্যে আটকে থাকা পরম পুরুষকে মানুষ স্থায়ীভাবে পেতে পারে না, তাকে ধরা ছোঁয়ার মধ্যে আনা যায় না। তাই এই নন্দন বিজ্ঞানে পরম পুরুষ ধরা দিয়েও ধরা দেন না, স্পর্শতন মাত্র। পরম পুরুষের ভাবের মধ্যে রয়েছে অফুরন্ত কোমলতা। বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে রসপ্রবাহ বয়ে চলেছে স্পর্শ তন্মাত্রের মাধ্যমে তা কোমলতা মাধুর্যে চরম বিকাশে পরিণত হয়। নন্দন বিজ্ঞানের স্পর্শে তিনি হয়ে ওঠেন অপরূপ অপূর্ব অলোক সামান্য। শব্দ তন্মাত্র যা কিছু সৃষ্টি হচ্ছে যা কিছু উচ্চারিত হচ্ছে সবই তার তারঙ্গিক অভিপ্রকাশ। প্রতিটি তরঙ্গের এগিয়ে চলার একটি শব্দ আছে, সৃষ্টির এই ধ্বনিটাকেই বলা হয় বংশীধ্বনি বাঁশরীর ধ্বনি। এই বাঁশরীর ধ্বনি সর্বানুসূত ক্ষিতি অব তেজ মরুদ্বম সর্বত্র সুবিন্যস্ত। মানুষের শরীরও পঞ্চভূতে তৈরি, মানুষের শরীরের ভিতর দিয়েও এই ধ্বনি উচ্চারিত হয়ে চলেছে আদিমকাল থেকে অনাদি থেকে অনন্তের দিকে, এর বিরাম নেই।
পরিচ্ছদ নেই, তাই বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহফাণ্ডে। এই যে কৃষ্ণের বংশীধ্বনিটাই ওঙ্কার, এটাই প্রণব, এর চরম স্তরটাই হলো ওম। এই ধ্বনিটাই হলো শব্দ তন্মাত্রের ওপারে ভাবের শেষ ভাবাতীতে পৌঁছে দেওয়ার সোপান। পরম পুরুষ এই যে শব্দ তন্মাত্রিক নান্দনিক অভিব্যক্তি, এটাই হচ্ছে ব্রহ্মস্বরূপ প্রণবাত্মা অকং ব্রহ্ম। বেদ বলেছেন এত দেবকরং পরম, যা পরম সত্তার সাথে অপর সত্তাকে মিশিয়ে দেয়, তাই এটা হলো সত্তা। আর এই যে শাব্দিক নান্দনিক অভিব্যক্তি, এটাকে যে জেনেছে যে বুঝেছে সে যা চায় তাই পায়। ভক্ত সাধকের মানসিক কোষাগ্রতা পরম পুরুষের বৃহৎ মানসিকতায় মিশে একাকার হয়ে যায়। পরম পুরুষের নান্দনিক অভিব্যক্তি পঞ্চতন্মাত্রের স্তরে স্তরে বিন্যস্ত হয়ে রয়েছে। মানুষ যখন ভক্তির উচ্চ স্তরে উন্নীত হন, তখন তিনি দেখেন গন্ধ তন্মাত্রের সুরভিতে তিনি অনন্য, রস সম্পাতে তিনি অসাধারণ, রূপের অভিব্যক্তিতে তিনি অলোক সামান্য, আর স্পর্শের কোমলতায় তিনি অতীব মধুর, আর শাব্দিক অর্থাৎ বংশীর ব্যঞ্জনায় অভিভূত হয়ে মানুষ বলে অনুপম তব চরণে ফেলে নিসার তো নীরব রহে সবার দিটি এড়ায় এলে। তিনি একান্ত আপনার হয়ে যে কোনো তন্মাত্রের মাধ্যমে তার পরম ভক্তের কাছে এসে ধরা দেন। এটা আরবার একবার বলছি, তিনি একান্ত আপনার হয়ে যে কোনো তন্মাত্রের মাধ্যমে, ক্ষিতি অর্থের জীবন উদ্ভব এগুলো তন্মাত্রের মাধ্যমে তার পরম ভক্তের কাছে এসে ধরা দেন। ভক্ত তখন এক অপূর্ব অনাবি আনন্দে গেয়ে ওঠে, অপূর্বতার চোখের চাওয়া, অপূর্বতার চোখের চাওয়া, অপূর্বতার গায়ের হাওয়া, অপূর্বতার আসা যাওয়া গোপনে, বুকের কাছে প্রাণের সেতার, গুঞ্জরি গান গাহে জেতার, শুনেছিলেন জ্যোৎস্না রাতের স্বপনে। পরমপিতা বাবা কি জয়, বিশ্বপিতা বাবা কি জয়, তারক ব্রহ্ম বাবা কি জয়।